হ্যালো, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা, আর এই সকাল 6টা নর্মালি আমি খুব কমই উঠি, ফলে আজকে অনেকটা আগেই উঠেছি, প্রায় 5:30টার সময় উঠেছি এবং আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে গেছি। তো তার একটাই কারণ, বেশ কিছুদিন ধরে প্ল্যান করছিলাম কোথাও বেরোনোর লং ট্রিপে, তো ফাইনালি আজকে বেরোচ্ছি। আর যাচ্ছি কাকদ্বীপ, কলকাতা থেকে প্রায় 84 কিলোমিটার জার্নি, তো অনেকটাই জার্নি, যেটা আমি ই সাইকেলেই যাব। লাস্ট টাইম আমি একটা ভ্লগ করেছিলাম যেখানে প্রিন্সেপ ঘাট গেছিলাম ভাই আমার ই সাইকেল, তো আজকে অনেকটাই লং ডিস্টেন্স যাচ্ছি। আমার বন্ধু যারা আছে তাদেরকে আমি বলেছি সাথে যাওয়ার জন্য, ফলে প্রথমেই ওরা ডিস্টেন্স শুনে পিছিয়ে গেছে, ফলে যা হয় একাই যাচ্ছি। জানি না কতটা কি ভ্লগটা কমপ্লিট করতে পারবো কি না, পাদও হবে কি না, তো শুরু করছি, দেখা যাক কত দূর কী করতে পারি। আর যদি ফাইনালি সব ভিডিও ঠিকঠাক হয় তো এটা আমি একটা ব্লগ আকারে করব, যেটা প্রায় একটা লং জার্নি ই সাইকেলে, মানে সাইকেল করে কাকদ্বীপ, মানে যেটা দক্ষিণ 24 পরগনায় নামখানা লাইনে অবস্থিত। তো আমরা যাব, দেখা যাক আমরা কতটা কি ভিডিওটাকে দাঁড় করাতে পারি, তো শুরু করা যাক। আর বলতে বলতে এসে গেছি জয়নগর মজিলপুর, সামনেই দেখা যাচ্ছে জয়নগর মজিলপুর মিউনিসিপ্যালিটি অফিস। এটি পশ্চিমবঙ্গের একটি অন্যতম প্রাচীন মিউনিসিপ্যালিটি, যার বয়স প্রায় 150 বছরের মতো। এখন আমি ঢুকতে চলেছি শরদিন্দুদার বাড়ি, যেটি এই জার্নির মিড পয়েন্টও বলা চলে। শরদিন্দুদার মুখে আগেই শুনেছি অনেক পুরনো বাড়ি, জমিদার আমলে বানানো, আজ সেটি ফার্স্ট টাইম সামনাসামনি দেখব। স্নান খাওয়া দাওয়া সেরে শরদিন্দুদার সাথে বেরিয়ে পড়লাম কিছু সাইট সিন দেখার জন্য। আমি রয়েছি জয়নগর মজিলপুরে অবস্থিত মিত্তির পাড়া। শরদিন্দুদার বাড়িতে ঢোকার পর, খাওয়া দাওয়ার পর, বেশ জমজমাট খাওয়া দাওয়ার পর এখন আমরা একটু বেরিয়েছি, পাশাপাশি কিছু যদি সিন দেখা যায়। তো এখানে এটা একটা অন্যতম জায়গা, খুব ঐতিহাসিক জায়গা, সেটা ডিটেলসটা শরদিন্দুদা ভালো বলতে পারবে। শরদিন্দুদাকে আমি একটু জিজ্ঞেস করি এই ডিটেলসটার ব্যাপারে। আচ্ছা শরদিন্দুদা, বলে দাও ডিটেলসটা। দেখ, এখানে মেনলি এটা এখানকার মানে মানে মিত্তির বলে জমিদার ছিল যারা, তারা এখানে এই দ্বাদশ মন্দির এই মন্দিরটা করেছিল আর কি। 10খানা শিবের মন্দির, 10খানা না 10খানার বেশিও রয়েছে, 10খানা শিবের মন্দির এখানে করেছিল। তাই সেটা এখনও এরা ঠিকঠাক চর্চায় রেখেছে, ঠিকঠাক মেনটেন টেনটেন করে, চলছে মোটামুটিভাবে এই ব্যাপার। হ্যাঁ, এখানে একটা দেখলাম খুব বড় একটা সরোবর বা পুকুর মতো রয়েছে। পুকুর ঠিক নয়, এই ব্যাপারটা হচ্ছে এখান থেকে তুই রাস্তা ধরে আসার সময় পুরোটা দেখতে পাবি যে পুরোটাই পুকুর, মানে লম্বা টানা সব পুকুর রয়েছে। এগুলো আগে এই পুরোটাই আগে আদি গঙ্গা ছিল আর কি, গঙ্গা ছিল। আচ্ছা আচ্ছা, মানে গঙ্গার জল মানে প্রবাহিত হতো, গঙ্গার ওখানে চলতো সেটা। এবার মজিলপুর নামটা এই জন্য হয়েছে, মোজে মোজে নাম হয়েছে মজিলপুর, মানে নদী মজদে মজে নাম হয়েছে মজিলপুর। আচ্ছা আচ্ছা, এটা একটা নতুন তথ্য আমরা জানলাম, যেটা এই যে জয়নগর মজিলপুর, হঠাৎ মজিলপুর নামটা কেন হলো। যাই হোক, এটা একটা ভালো ডাটা পাওয়া গেল।
মানে এই ব্যাপার আর কি, সেই জন্য এগুলো সব নদীর ধারেই করা হয়েছিল। আর পরবর্তীকালে নদীটা বুঝে বুঝে জিনিসসব বাড়ি ঘরদোর হয়ে রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেছে, বাট ওই পুকুরগুলো দেখলে তুই বুঝতে পারবি যে পরপর পুরো একদম হয়ে আসে। এখন প্রায় 3টে বাজে আর এখন আমি জয়নগর থেকে বেরোচ্ছি। প্রায় সকাল 10টা নাগাদ আমি জয়নগরে ঢুকি। তোমরা হয়তো জেনে থাকবে আমাদের যে নামহীন যে পেজ, তার একজন অন্যতম সদস্য সহদিন্দুদা আর শীর্ষেন্দুদা, ওদের বাড়িতে, ওদের জয়নগরে বাড়ি, খুব পুরোনো দিনের বাড়ি। পিছনে দেখতে পাচ্ছ প্রায় 200 বছরের একটা পুরোনো বাড়ি। তো এখানে থাকার কারণটা হচ্ছে যে মাঝখানে আসার পথে অনেকটাই লং ডিস্টেন্স আমাকে কভার করতে হয়েছে। তো আমি যদি মাঝখানে কোনো একটা জায়গায় চার্জ না দেই তাহলে আমি ওটা মানে পুরো ডিস্টেন্স আমি কভার করতে পারবো না। পিছনে দেখা যাচ্ছে, একটু ভেতরের দিকে আসি বোঝা যাবে, কাকু রয়েছে। কাকু অসংখ্য ধন্যবাদ, মাঝখানে তোমাদের বাড়িতে স্টে করতে পারলাম, চার্জ দিতে পারলাম। কাকিমা তো এলো না, যাই হোক অসাধারণ রান্না হয়েছিল, মাংসের ঝোল আর সাথে পরোটা, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো এবং কিছুটা রেস্টও নিতে পারলাম। কেননা একটা লং জার্নি, প্রায় 84 কিলোমিটার কি 96 কিলোমিটার জার্নি, তো অনেকটা জার্নি, মাঝখানে কিছুটা রেস্ট নেওয়ার ফলে এখন অনেকটা ফ্রেশ। আর আমার সাথে রয়েছে শীর্ষেন্দুদা, একটু হাই বলে দাও। তোমরা হয়তো আগে দেখেছো আমাদের নামহীনের পেজে অনেক গান যেগুলো আমরা একসাথে মিলে করেছি। আর এদিকে রয়েছে শরদিন্দুদা, শরদিন্দুদা রয়েছে। তো এবার আমি বেরিয়ে যাব, মোটামুটি আরও এখনও প্রায় 56 কিলোমিটার আমাকে জার্নি করতে হবে জয়নগর থেকে কাকদ্বীপ। দেখা যাক কতটা কি যেতে পারি, পথে বিভিন্ন বিপদ আপদ ঘটেছে, পরে আমরা সেটা শেয়ার করব। যাই হোক, আবার আমরা জার্নি শুরু করা যাক। এখন আমি ঢুকে গেছি কাকদ্বীপ। সামনেই দেখতে পাচ্ছি কাকদ্বীপ বাস স্ট্যান্ড, যেখান থেকে বিভিন্ন দিকে যেমন নামখানা, বকখালি, পাথর প্রতিমা যাওয়ার জন্য বাস এবং মোটর ভ্যান সহজেই উপলব্ধ। আর এটি হলো চৌরাস্তার মোড়, যেখান থেকে বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে পাথর প্রতিমা বা নামখানা যাওয়ার রাস্তা। এখন আমরা রয়েছি নন্দলালের মিষ্টি দোকানে। তো কাকদ্বীপের একটি অন্যতম মিষ্টি দোকান, যেখানে প্রচুর পরিমাণে খুব ভালো ভালো মিষ্টি পাওয়া যায়। মানে এখানকার বিখ্যাত অনেক কিছু রয়েছে। আমাদের সাথে রয়েছে নন্দনবাবু, মানে নন্দলালের যে মিষ্টি দোকান, ওনার ছেলে, ওর নাম নন্দন। তো উনি এখন, ওনার বাবা এখন নেই, তো ওনার ছেলে রয়েছেন। তো ওনার কাছে একটু জানতে চাইবো যে এখানে কী কী জিনিস মানে বিখ্যাত আর কি, বা কোনগুলো খুব পপুলার এই কাকদ্বীপে, শুধুমাত্র কাকদ্বীপেই পাওয়া যায় আর কি। কাকদ্বীপে পাওয়া গেলে যেটা
আমাদের এখানকার স্পেশালিটি যেমন শক্তিগড়ের ল্যাংচা বা কিছু, আমাদের এখানে একটা স্পেশালিটি সেটা হচ্ছে মালাইকারি, যেটা এইখানে বাদে খুব একটা বাইরে পাওয়া যায়। হ্যাঁ, এটা আমি শুনেছি যে এখানকার মালাইকারিটা খুব বিখ্যাত। এছাড়া আমাদের যেটা সব থেকে বেশি কপ্তার ঘুরে এসেছে মালাইকারি আগে, সেটা হচ্ছে দই। আচ্ছা, যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনার যে ডিটেইলসগুলো দিলেন। আই থিঙ্ক যারা তোমরা যারা কাকদ্বীপে যদি কোনো সময় এসে থাকো তো অবশ্যই নন্দলালের মিষ্টি দোকানে মানে মালাইকারি যেটা বললেন যে বিখ্যাত, যেটা একমাত্র কাকদ্বীপেই পাওয়া যায়, একবার টেস্ট করে দেখো, আই থিঙ্ক তোমাদের অবশ্যই ভালো লাগবে। আজ প্রায় দু তিন দিন থাকার পর এখন আমি বেরোতে যাচ্ছি, মানে এখন বাড়ি ফেরার পালা। আর এই দু তিন দিনে প্রায় বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, পাশাপাশি অনেক কিছু জায়গায় ঘোরাও হয়েছে যেগুলো তোমাদের আমি দেখাবো। আমার সাথে এখন রয়েছে, আমি বেরিয়ে যাব, আমার মামা, মামি আর বুনু। বুনু এই হচ্ছে ওদের ছোট্ট ফ্যামিলি। আর পিছনে দেখতে পাচ্ছ এইচপি গ্যাস সেন্টার, মানে আমার মামাদের এখানেই আর কি এইচপি গ্যাস সেন্টার হয়েছে। তো আমি এখন বেরোচ্ছি, দেখা যাক কখন পৌঁছাই। আর যাওয়ার পথে আই থিঙ্ক আর কোনো ফুটেজ পাবো না, কেননা আমি একাই সাইকেল চালাচ্ছি আর সেই চালানোর সাথে সাথে ভিডিও করাটা খুবই চাপের। তো যেভাবে এসেছি মানে জয়নগরে কিছু হল্ট করে তারপরে আবার কাকদ্বীপ এসেছি, তো সেভাবেই ফেরার পথে সিমিলারলি আমরা ফিরব। চলো, ভিডিও শেষে দেখা হবে। কিছু কিছু ফুটেজ আমরা যেগুলো কালেক্ট করেছি সেগুলো অ্যাড করবো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে, এনজয় করবে ট্যুরটাকে। থ্যাংক ইউ। মামাবাড়িতে আসার পর বিকেলে বেরিয়ে পড়েছিলাম 8 নম্বর ঘাটের উদ্দেশ্যে, যেখানে আমাদের যাওয়ার মূল উদ্দেশ্য ছিল পরন্ত বিকেলে অস্তগামী সূর্যের এক অপরূপ শোভা দেখার জন্য। এই হলো সেই 8 নম্বর ঘাট, যেখান থেকে কিনা বকখালি, সাগরদ্বীপ ইত্যাদি দিকে যাওয়ার জন্য উপযুক্ত ফেরি ব্যবস্থা উপলব্ধ রয়েছে। ফাইনালি এবার আমাদের জার্নি শেষ করার পালা। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।